हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। तुम्हरा जारा ब्लॉग्स और वीडियोस देखछो नतून नतून, तारा प्लीज ये चैनलटाके सबस्क्राइब करो, भालोबासा दाओ, लाइक कमेंट करो। आज के तुम्हारे जोन्नो आमी होटेल न्यूसी हकपुरीर रिव्यू निये एसेछि। प्रथमेई बोली होटेलेर लोकेशनेर कथा। स्वर्गदार थेके मात्र 2 मिनिट न्यू मेरिन ड्राइव बीचेर ओपर ये होटेलटा अवस्थित। কেউ যদি বাইকার পুরী যাও, এই হোটেলের সামনে কার পার্কিং এরও ব্যবস্থা আছে। হোটেলে এন্টার করতেই একটা খুব সুন্দর গার্ডেন আছে, যেই গার্ডেন ভিউটা দেখেও তোমাদের মন ভরে যাবে। যদি সঙ্গে বাচ্চারা থাকে তাহলে তারা তো এই গার্ডেনে অবশ্যই এনজয় করবে। 24/7 সিকিউরিটি গার্ড আছে এই হোটেলে, এবং আউটসাইডার্স এমনকি ফটোগ্রাফারদেরও হোটেলের গেটের ভিতরে ওরা অ্যালাউ করে না। এই হোটেলটা G+3 আর চারতলায় উঠতে কোনো প্রবলেমই হয় না, কারণ লিফট সার্ভিস রয়েছে। তাই তোমাদের সাথে যদি কোনো বয়স্করা যায় তাহলে তাদেরও কোনো অসুবিধা হবে না। তোমরা আগের যারা আমার ব্লগসগুলো দেখেছো তারা জানো আমরা এই হোটেলের রেস্টুরেন্টে থেকেই খাবার খেতাম, তাই ফুড কোয়ালিটি আর কোয়ান্টিটি আমাকে বলতেই হয় খুব ভালো। কোয়ালিটি নিয়ে যেমন কোনো কথা হবে না, কোয়ান্টিটিও ইজ মোর দ্যান এনাফ ফর ওয়ান পারসন। আর সব থেকে যেটা বেশি ভালো, আমার সাথে আমার 1 বছরের মেয়ে কিট্টু ছিল, তো তারও রান্না আমি প্রেশার কুকার নিয়ে গিয়েছিলাম, ওদেরকে বললে ওরা কিন্তু সেই প্রেশার কুকার করে বেবির জন্য আলাদাভাবে রান্নাও করে দিচ্ছিল। এই হোটেলে আমরা একটা ডাবল বেডেড রুম আর একটা 4-বেডেড রুম নিয়েছিলাম উইথ এসি। প্রতিটা রুমের সাথেই অ্যাটাচড সি ফেসিং ব্যালকনি ছিল, আর প্রতিটা রুমেই ইলেকট্রিক কেটলি ছিল আর স্মল ফ্রিজ ছিল, যাতে ফ্রুটস আর ভেজিটেবলস যেগুলো আমি কিট্টুর জন্য নিয়ে গিয়েছিলাম সেগুলো স্টোর করে রাখতাম। প্রতিদিন সকালেই রুম এবং বাথরুম ওরা হোটেল থেকে ক্লিন করে যেত, ওটা রেগুলারই করে ওরা। তো ফেসিলিটিস খুব ভালো ছিল, এক কথায় খুব একদম থামস আপ হোটেল, খুব ভালো হোটেল, হেল্পফুল হোটেল। এবার তোমরা হোটেলের রুমসগুলোর ভিউ দেখে নাও।